শৈলী। আজকের যে বয়সে আমাদের অনেক যুবকেরা মিছিলে মাঠ থেকে পালিয়ে যায়, ওই সময় আমরা দেখেছি তৈয়বুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে থেকে মাঠ গরম করেছে, রাজপথে থেকেছে। আবার আমরা যখন কোনো কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছি, তৈয়বুল ভাই এগিয়ে আসতেন, অভিভাবক সুলভে একটা ধমক দিতেন, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতেন। তৈয়বুল ভাই একটা জিনিস আমি খেয়াল করেছি, আমরা এখানে মঞ্চে যারা আছি, সামনে যারা আছেন, আমি নিজেকে বলছি, আমরা ইদানিং বেশ কিছুদিন অর্থাৎ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, আগেও ছিল, আমরা সকলেই কেউ না কেউ কারো না কারো গ্রুপ একটা মেনটেন করার চেষ্টা করি। গ্রুপ অমুক সাহেব, অমুক সাহেবের লোক, যত অকর্মণ্য একজন কর্মী হোক না কেন, কিন্তু আমার লোক নিতে হবে কমিটিতে। এইটা আমাদের দলে এখন বহুল প্রচলিত হয়ে গেছে, আমার লোক না হলে ওকে কমিটিতে রাখা যাবে না। আর তৈরি ভাই ছিলেন, যেটা আমাদেরকে শিখিয়েছেন, কর্মী যদি ভালো হয়, সে যদি আমার শত্রুও হয়, তাতে কোনো সমস্যা নাই, কর্মীকে কাজে লাগাও, এটা ছিল তার শিক্ষা। তৈরি ভাইয়ের সঙ্গে আমার সবচেয়ে ঘনিষ্ঠতম সময় কেটেছে জেলখানায়, সবচেয়ে ঘনিষ্ঠতম, খুব কাছাকাছি, অনেক মজার মজার ঘটনা তৈয়বুল ভাইয়ের, এগুলো এখানে এখন বলা যাবে না, এই ইসের মধ্যে, এই ভিড়ের মধ্যে বলা যাবে না। তবে একটা কথা আমি ওনার দূরদর্শিতা সম্পর্কে বলতে চাই, যখন এক এগারোতে জেলে ঢুকি, প্রিজন সেলে আমরা একসঙ্গে কয়েকজন ঢুকলাম, গিয়ে দেখলাম পুরো প্রিজন সেলের মধ্যে তৈয়বুল ইসলাম সাহেব একা, একেবারেই একা, কিন্তু কোনো ভীতি নাই, কোনো নিঃসঙ্গতা নাই, পত্রপত্রিকার সাথী, সময় যখন হয় উনি খাওয়া দাওয়া করে নেন। আমরা যখন ঢুকলাম আমাদেরকে উনি রিসিভও করলেন না, ওয়েলকামও করলেন না, ভাবতে এরকম তোমরা তো আসবা এটা স্বাভাবিক, এটা আমরা জানি, এরকম একটা ভাব ছিল। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, তো সন্ধ্যার সময় আমি আর পিন্টু, মরহুম পিন্টু, ডেইলি বিবিসি শুনতাম, ওর মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।